আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো ফেসবুক থেকে কিভাবে পেজ তৈরি করা যায় এবং সঠিকভাবে সহজভাবে তৈরি করা যায়, সেটা মোবাইল থেকে হোক বা কম্পিউটার থেকে হোক, যেখান থেকে হোক, আপনি কিভাবে পেজ তৈরি করতে পারবেন সঠিকভাবে, সেটা আমি দেখানোর চেষ্টা করব। পাশে থাকবেন আশা করি। আশা করছি আপনারা পুরো ভিডিওটি না টেনে দেখবেন এবং ধৈর্য সহকারে দেখলে আশা করি ক্লিয়ার হতে পারবেন যে কিভাবে ফেসবুক থেকে পেজ তৈরি করা যায়। আমাদের প্রতিনিয়ত ফ্রেন্ড রিকোয়েস্ট আসে, কিন্তু সবাইকে অ্যাকসেপ্ট করা হয়তো বা যায় না, কারণ সীমাবদ্ধ রয়েছে ফেসবুকে, যে কারণে পেজ তৈরি করতে হয়। বা পেজের কিছু সুবিধা রয়েছে, যেমন অনেক ভিডিওগুলো ভাইরাল হয়ে যায়, অনেকে দেখতে পারে। তো পেজের জন্য আমাদের কিছু নিয়মাবলী জানা প্রয়োজন, যা জানলে আমরা সবাই উপকৃত হব। তো শুনুন, প্রথম ধাপ, পেজ পরিবর্তন করার সুবিধা। পেজ খুব দ্রুত মানুষের কাছে পৌঁছায়। পেজ আপনি বিজ্ঞাপন কিংবা অন্যান্য কাজ প্রফেশনাল করতে পারবেন, আপনার পেজ বুস্ট করতে পারবেন, আপনারা ফেসবুকের অ্যাক্টিভিটি দেখতে পারবেন। আইডিতে আপনি মাত্র 5% যুক্ত করতে পারবেন, কিন্তু পেজে তার হবে সীমাহীন। প্রোফাইল পরিবর্তন করলে আপনার সকল ফ্রেন্ড পেজে ফ্যান হিসেবে যুক্ত থাকবে। দ্বিতীয় ধাপ, প্রোফাইল পরিবর্তন করলে যা ঘটবে, প্রোফাইল এবং পেজ দুটি ব্যবহার করতে পারবেন। আপনার ব্যক্তিগত কভার ফটো, প্রোফাইল ফটো এবং নাম আপনার পেজে স্থানান্তর করবে। আপনার বিতন ফ্রেন্ড, ফলোয়ার এমনকি পেন্ডিং থাকা ফ্রেন্ড রিকোয়েস্টের পেজে লাইকে যুক্ত হবে। তৃতীয় ধাপ, প্রোফাইল পরিবর্তনের পূর্বে যা মাথায় রাখতে হবে, আপনার সকল ফেসবুকের তথ্য ডাউনলোড করে রাখতে পারেন, যদি এটা আপনার ব্যক্তিগত ব্যাপার তো ইচ্ছা করলে পারেন। আপনি মাত্র একবার প্রোফাইল থেকে পেজ রূপান্তর করতে পারবেন। আপনার ব্যক্তিগত অ্যাকাউন্টের নামটি পেজ নাম হবে, তাই চাইলে আগে নাম পরিবর্তন করে নিতে পারেন। পরিবর্তনের পর মোট 14 দিন সুযোগ পাবেন প্রোফাইলের তথ্য পেজে রূপান্তর করার। আপনি আপনার প্রোফাইল থেকে আপনার ফেসবুক পেজ পরিচালনা করতে পারবেন। তো চলুন বন্ধুরা, কিভাবে ফেসবুক থেকে পেজ তৈরি করা যায়। তো আমরা প্রবেশ করি ফেসবুক। তো দেখতে পাচ্ছেন উপরের দিকে তিনটা মাইনাসের মতো যে চিহ্নটা, তা ওটা ক্লিক করার পর পেজ যে অপশনটা লেখা আছে পেজ, সেখানে যাই। তো তারপর দেখতে পাচ্ছেন অলরেডি দুইটা পেজ তৈরি করা আছে। তো উপরে দেখে দেখেন যে ক্রিয়েট প্লাস ক্রিয়েট, ওকে। তো ওখানে যাই, যার পর এই অপশনটা আসার পর নিচের দিকে দেখুন যে গেট স্টার্টেড, ওকে, গেট স্টার্টেড এর ক্লিক করুন। তারপর হোয়াট ডু ইউ ওয়ান্ট টু নেম দিস পেজ, কি নাম দিতে চান, যে কোনো আপনার ইচ্ছা মতো নাম দিতে পারেন, এখানে কোনো বাধ্যতা নিয়ম নাই, যে কোনো বাংলায় যে বা ইংরেজিতে যে কোনো ভাষায় একটা নাম দেওয়া। তো আমি যে নামটা আপাতত দেব সাহিত্য পেজ, ওকে। আমি পেজটার নাম নতুন একটা পেজ খুলে দেখাচ্ছি সুবিধার্থে। তো হুইচ ক্যাটাগরি বেস্ট ডিসক্রাইব দিস পেজ, কোন ক্যাটাগরিতে আপনি করতে চান, দেখেন চারটা অপশন আছে। তো পার্সোনাল ব্লগ, ওকে, আমি পার্সোনাল ব্লগে দিই। তারপর নিচের দিকে দেখুন যে নেক্সট, ওকে, নেক্সট যাওয়ার পর ডু ইউ হ্যাভ এ ওয়েবসাইট ফর সাহিত্য পেজ, কোনো ওয়েবসাইট আছে কি না। তো এটা তো ওয়েবসাইট অলরেডি তৈরি করা হয় নাই, নিচে দেখি দি আই ডোন্ট হ্যাভ ওয়েবসাইট, ওকে, নেক্সট। তারপর এখানে আছে কভার ফটো, প্রোফাইল ফটো, ওকে। প্রথমে কভার ফটো একটা সিলেক্ট করি। তো এখানে থেকে ইচ্ছে মতো যেটা খুশি সেটা সিলেক্ট করে নেই। তো এখন একটা ছবি সিলেক্ট করলাম, এটা প্রপের মধ্যে পুরোটা পড়া ফেসটা পড়া, তো এটা চেঞ্জ করি, ডন সেভ, ওকে। তারপর অন্য একটা ছবি সিলেক্ট করি, কোনটা নিতে পারি, ওকে, এই ছবিটা, এটা কাভার ফটো হিসেবে রাখি, ওকে, এটা সেটা হলো। তারপর প্রোফাইল ফটো, তো এটা ইচ্ছে করলে এটা ক্রপ করে নেওয়া যাব। টেক্সট দেখেন নিচে অপশন আছে, চারটে অপশন আছে, লেখা যাব, ক্রপ করা যাব। তো এটা পজিশন মতো বসাই, ওকে, বসানো হলো। তো উপর দেখে দেখুন ডান লেখা আছে, তো
ওকে ডান দেওয়ার পর সেভ, ওকে সেভ দেওয়ার পর নিচের দিকে আবার দেখুন যে ডান, ওকে এখন হয়ে গেল গা, অলরেডি পেজ তৈরি হয়ে গেল গা। তো এটা সাহিত্য পেজ নামে পেজ অলরেডি খোলা হয়ে গেছে গা। তো এখানে কিছু অপশন দেখাবো, এখন পেজটা অলরেডি ফেসবুকের মতো হয়ে গেছে গা, একই রকম ভাবে আপনি যে কোনো কিছু লিখে টাইপিং করে পোস্ট করতে পারবেন, ছবি বা ভিডিও যে কোনো কিছু এখান থেকে ডাউনলোড দিয়ে বা আপলোড দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। তো আমি লেখলাম হাই এভরিবডি হাউ আর ইউ, ওকে এটা দেখে উপর দিকে দেখুন শেয়ার আছে, সাদা নিউজ ফিড, আর নিচে আছে গোস্ট পোস্ট, এটা তো নতুন পেজ, তো নিউজ ফিড, তো নিউজ ফিড দিয়ে নিচে দেখুন শেয়ার, ওকে শেয়ার দিয়ে দেবো, ওকে এটা পোস্ট হয়ে গেছে কা। তো এখন যেহেতু নতুন পেজ খোলা হয়েছে, এখনও কেউ লাইক দিয়ে ফলো আর হয়নি, তো কিভাবে ইনভাইট করতে হবে এবং পেজের লিঙ্কটা কিভাবে কপি করে অন্য জায়গায় দেওয়া যায় সেটা দেখাবো, একটু অপেক্ষা করুন। তো এখানে কয়েকটা অপশন পাবেন, গ্রুপও তৈরি করা যাবে, তো একটু ব্যাক যাওয়ার পর পেজটা আপডেট দেবে। ওকে পেজের ভিতরে আবার পুনরায় প্রবেশ করি, দেখুন এখানে এসে পড়ছে সাহিত্য পেজ, যে পেজটা এখন খোলা হলো। ওপরে চারটা অপশন দেখা যাচ্ছে, হোয়াইট ডিসকভার, ইনভাইটেশন এবং লাইক পেজ। ইনভাইটেশন মানে যারা অন্যান্য পেজ থেকে আমাকে ইনভাইট করেছে, এবং লাইক পেজ মানে আমি যে সমস্ত পেজগুলো আমি লাইক করেছি সেটা লিস্ট ওখানে আসবে। তো সাহিত্য পেজ নামে যেটি খুলেছে সেটা প্রবেশ করি, তারপর আপনি দেখাবো যে কিভাবে ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদেরকে ইনভাইট করব এবং পেজটি লিঙ্ক কপি করা যায়। তো নিচে দেখুন ইনভাইট ফ্রেন্ডস এবং কপি পেজ লিঙ্ক, তো ইনভাইট ফ্রেন্ড সেটা ক্লিক করে তো আমরা সেটাকে ইনভাইট করে পেজটা সম্পর্কে অবহিত করি। দেখুন এখানে 4748 জন ফ্রেন্ড আছে, সেখান থেকে ইচ্ছা মতো সিলেক্ট করে সেন্ড ইনভাইটেশন দেওয়া যাবে, অথবা সিলেক্ট অল, সিলেক্ট অল দিল, অল সিলেক্ট মানে সবগুলো সিলেক্ট হয়ে গেল গা, তো এগুলো ইনভাইট করে দিলাম। তারপর নিচে আছে কপি লিঙ্ক, হ্যাঁ কপি করলাম লিঙ্কটা, পেজ লিঙ্ক কপি করার মতো কিছু উপকারিতা আছে, যেমন আমি অন্য পেজ বা টাইম লাইন থেকে সেটা লিঙ্কটা পোস্ট দিয়ে জানিয়ে দিতে পারি, বা মেসেজ বা অন্য কোনোভাবে অন্যকে ফ্রেন্ডকে আমি জানাতে পারি যে আমার পেজটি আছে যেন লাইক করে, তো এই ক্ষেত্রে লিঙ্কটা অনেকটা উপকারিতা আসে। তো আমি দেখাচ্ছি অন্য পেজে গিয়ে লিঙ্কটি আমি আপলোড দিয়ে দেখাচ্ছি, তো আমি অন্য একটা পেজে আসছি, তো এখান থেকে আমি তো এখানে পেস্ট করে দিলে বাদেই লিঙ্কটা সাহিত্য পেজটি চলে আসবে। ওকে তো এখন দেখতে পাচ্ছেন ওই পেজটি চলে আসছে, উপরের দিকে শেয়ার আছে, শেয়ার দিলে বাদেই আপলোড হয়ে যাবে। ওকে অলরেডি আমাদের সম্পূর্ণ কাজ হয়ে গেছে গা, ইচ্ছে মতো করলে কিছু জিনিস পরিবর্তন করা সম্ভব। আর একটা বিষয় অবশ্যই আমাদের মনে রাখতে হবে, পেজের নাম কিন্তু পরিবর্তন করা যায় না, একটা পেজের নাম শুধু একবারই দেওয়া যায়, কিন্তু দ্বিতীয়বার সেটা পরিবর্তন করা যায় না, তো এটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে। তো আমি নতুন চ্যানেলটি খুলেছি, হয়তোবা আমার কথাবার্তা ভুল ত্রুটি থাকতে পারে, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন যদি ভুল হয়ে থাকে, এবং আপনারা যদি উপকৃত হন বা এ দ্বারা যদি মনে করেন যে ভালো একটা তথ্য পাওয়া গেল, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং উৎসাহ দিবেন আশা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনি যদি আমাদের কোনো ভিডিও মিস না করতে চান তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।